আমরা সাদা খাতা জমা দিইনি স্যার। চাকরি প্রার্থীদের বিক্ষোভ সল্ট লেকে, ধুন্ধুমার পরিস্থিতি, টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। কবে মিলবে চাকরি, এই প্রশ্ন নিয়ে জড়ো হয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু তাদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ। বিক্ষোভ দেখানোর মাঝেই পুলিশ তাদের কার্যত ছত্রভঙ্গ করে। প্রিজন ভ্যানে তোলার সময় এক চাকরি প্রার্থীকে বলতে শোনা যায়, আমরা সাদা খাতা জমা দিইনি স্যার। হঠাৎই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ শুরু করে ব্যাপক ধরপাকড়। সল্টলেকে আচার্য ভবনের সামনে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, আর সেখানেই বাধে ধুন্ধুমার। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল এদিন। সেক্টর ফাইভের দিক থেকে এগিয়ে করুণাময়ীতে জড়ো হয়েছিলেন চাকরি প্রার্থীরা। তাদের সেখান থেকে মিছিল করে যাওয়ার কথা ছিল বিকাশ ভবনের দিকে, যে মিছিল আচার্য ভবনের সামনে পৌঁছতেই রাস্তায় আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হয় এলাকায় 144 ধারা জারি, তাই বিক্ষোভ দেখাতে পারবেন না তারা। আমরা কি দোষ করেছি?